নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। সূর্যের রাশি পরিবর্তন, 12টি রাশির মধ্যে 4 রাশি হতে চলেছে মালামাল। আজ সন্ধ্যায় রবি রাশি পরিবর্তন করছে, সিংহ রাশি থেকে কন্যা রাশিতে রবি প্রবেশ করছে এবং সেখানে অলরেডি শুক্র এবং কেতু কিন্তু অবস্থান করছে। আবার মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে রবির উপর দেখছে, অর্থাৎ মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে রবির উপর এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রবির উপর কিন্তু পড়ছে। অর্থাৎ রবির সাথে একসঙ্গে মোটের উপর দিয়ে 5টি গ্রহের একত্রে এই মিলনে 4 রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে। দেখুন, রবি আমাদের দেয় মান সম্মান, যশ, খ্যাতি, পদ প্রতিষ্ঠা। পিতাকে নির্দেশ করে রবি, গভর্নমেন্টকে নির্দেশ করে রবি। অর্থাৎ এই যে রবির রাশি পরিবর্তন কিনা, 4 রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভকারী হতে চলেছে। কিছু রাশির ক্ষেত্রে অ্যাভারেজ রেজাল্ট দিবে, কিছু রাশির ক্ষেত্রে কিন্তু নেগেটিভ রেজাল্ট দিতে চলেছে। আজকের আমি এই আলোচনা করব আপনার যে 4টি রাশির ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দিতে চলেছে, সেই 4টি রাশির বিষয়ে বিস্তারিত আমি আলোচনা করতে চলেছি। দেখুন, অনেকেই একটা প্রশ্ন করছেন যে কৌশিকদা, আমার সমস্যার উপর সমস্যা। আমি আবারও বলছি, যারা চাকরি নিয়ে প্রচুর সমস্যাতে পড়ে রয়েছেন, চাকরি প্রাপ্তি হতে বাধা হচ্ছে, যোগাযোগ করুন। আপনার ব্যবসা ডুবে যাচ্ছে, ব্যবসা চলছে না, এই ব্যবসার জন্য আরও আপনাকে ঋণ করতে হয়েছে, যোগাযোগ করুন। মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। বৈবাহিক জীবনের সমস্যা, বিবাহ হচ্ছে না, দাম্পত্য সুখে বাধা হচ্ছে, আপনার সন্তানের কেরিয়ার হচ্ছে না, ঋণের উপর ঋণ এবং শিক্ষাক্ষেত্রে সমস্যা হচ্ছে, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। আমি অনেককে প্রেডিকশন করে দিই, যারা আমার সঙ্গে কনসাল্ট করছেন বুকিং করে প্রেডিকশন করে দিই। সেখানে যদি সে তারা বলে যে কৌশিকদা, আপনি আমাকে হাত ধরে টেনে তুলুন, সেখানে আমি দায়িত্বের সাথে বলছি, সেখানে আমি কিন্তু তাকে টেনে তুলি। আমি সবার ক্ষেত্রে কিন্তু রেমিডি করি না, জাস্ট প্রেডিকশন করে ছেড়ে দিই। যখন যে স্যালেন্ডার করে কিনা যে কৌশিকদা আপনি আমাকে বাঁচান, তাকেই কিন্তু আমি টেনে তুলি। আর কৌশিক রায় যার হাত ধরে তাকে কিন্তু ছাড়ে না, আমি আবারও বলছি। আর আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। অনেকেরই একটা প্রশ্ন জাগতেই পারে যে কৌশিকদা, আমার বাড়ি হচ্ছে না, আমার বাড়ির একটা যোগ রয়েছে কি, আমার গাড়ির যোগ রয়েছে কি, অনেকেরই বিভিন্ন রকমের প্রশ্ন রয়েছে। তার জন্য আগে আপনাকে ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করতে হবে। আমার প্রেডিকশন না মাটিতে পড়ে না, আমি বারবার বলছি, আপনাদের বাস্তুর জায়গা দেখা দরকার, আপনাদের ন্যাকালচার দেখা দরকার। এই যে আমি রাশিগুলো বলি, এটা একটা অ্যাভারেজ, অর্থাৎ যারা পিং পয়েন্ট প্রেডিকশন চাইছেন, চুলচেরা জায়গা চাইছেন এবং প্রতিকার প্রতিবেদন করতে চাইছেন, অবশ্যই আপনারা আমি বলবো আমার সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। যে 4 রাশির আমি নাম বলবো, অবশ্যই আপনারা ডায়েরিতে নোট করে নিন, যাদের ক্ষেত্রে রবি নেগেটিভ রয়েছে, অবশ্যই আপনারা সূর্য প্রণাম করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন।
প্রথম রাশি আপনার ধনু রাশি। আপনার নবম এবং দশমের কানেকশান হচ্ছে, অর্থাৎ কর্ম, কেরিয়ার এবং ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি আপনাদের হবে। নতুন কর্মযোগ, যারা প্রমোশনের চিন্তা ভাবনা করছেন প্রমোশন, ট্রান্সফারের প্রচেষ্টা করছেন ট্রান্সফার, এই সম্ভাবনাগুলো কিন্তু ধনু রাশির ক্ষেত্রে আসতে চলেছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা গভর্নমেন্ট থেকে সাপোর্ট পাবেন, গভর্নমেন্টের কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে ধনু রাশি এই রবি রাশি পরিবর্তনে আগামী এক মাস আপনাদের ভাগ্য উদয় হতে চলেছে। দ্বিতীয় রাশি আপনার মেষ রাশি। মেষ রাশির ষষ্ঠভাবে রবি খুব ভালো ফল দেয়, বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবেন, কম্পিটিটিভমূলক পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে ভালো। আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হবে এবং মামলা মকদ্দমা যাদের চলছিল সেখান থেকে আপনারা বিশেষভাবে লাভ পাবেন। অর্থাৎ ধনু রাশি মেষ রাশির ক্ষেত্রে রবির রাশি পরিবর্তন আপনাদেরকে এক্সিলেন্ট রেজাল্ট দিতে চলেছে। এরপর যে রাশি, তিন নম্বর রাশি আপনার বৃশ্চিক রাশি। একাদশভাবে রবি, অর্থাৎ একাদশ ভাব হচ্ছে আমাদের ইনকামের জায়গা, আমাদের সফলতার জায়গা। কর্ম প্রতি একাদশে, অর্থাৎ কর্মক্ষেত্রে আপনারা উচ্চ পদে আসীন হবেন, কেরিয়ারের ক্ষেত্রে লাভ হবে এবং দীর্ঘদিন আটকে গেছিলো এমন কোনো কাজ আপনাদের এই সময় হয়ে যাবে। আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, মান সম্মান এবং আপনাদের ক্ষেত্রে বড় কোনো সম্পত্তি থেকে লাভ এই সময় হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মেষ রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি এবং চার নম্বর যে রাশি সেটা হচ্ছে সিংহ রাশি। বিশেষ করে আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন শুভ হতে চলেছে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হতে চলেছে, গভর্নমেন্ট সার্ভিসের একটা সম্ভাবনা এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এই সময় লাভ এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের এই সময় মজবুত হতে চলেছে। অর্থাৎ এই রবির রাশি পরিবর্তন সিংহ রাশি ক্ষেত্রে আমূল চেঞ্জ নিয়ে আসতে চলেছে আগামী এক মাসের মধ্যে। এবং আপনাদের এই সময় কোনো জায়গা থেকে বড় ধরনের শুভ সংবাদ আসতে চলেছে। আবারও বলছি, যারা ভিডিও শুনছেন হয়তো আপনার সাথে হচ্ছে না, রাশির নাম শুনছেন, ব্যক্তিগত জন্মছককে আগে দেখুন এবং আপনারা বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন এবং প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিতরূপে লাভ পাবেন। দেখুন, আমি আবারও বলছি, এটা বারবার বলি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন। ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে আপনারা ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।